আমাদের তো হানিমুনই হবে, বলো তো কোথায় যাওয়া যায়? চলো আমরা ঢাকায় হানিমুন করতে। তো আমার একটা আবদার আছে, তুমি আমার এফডিসি তে নিয়ে যাবা, আমার নায়ক নায়িকাকে দেখার খুব ইচ্ছা। যদি আগে যাইতে পারতাম ঢাকায়, তাহলে নায়ক সালমান শাহ রে দেখতে পারতাম। সালমান শাহ আমার প্রিয় নায়ক। বাবা বলে ছেলে নাম করবে। শোনো আমি একটা কথা কইতে পারি, তুমি যদি কাউরে কিছু না কও। তুমি মানা করলে কাউরে কমু কেন, কি কথা কও? শোনো সালমান শাহ কিন্তু মরে নাই, শাবনুর আছে না, সে সালমান শাহরে ভয় দেখাইছে, ওই ভয়ে সালমান শাহ এক জায়গায় লুকাই আছে। অসাইরা কথা, মিথ্যা কথা করার জায়গা পাও না না? সালমান শাহ মরে নাই, হেই এত বছর সালমান শাহ লুকায় থাকবো? হ্যাঁ অসাইরা কথা যত সব বিশ্বাস করো। এই কথা, এই কথাটাই প্রথমে জিজ্ঞেস করা উচিত ছিল। দেখছো বলেছিলাম না, ঢাকা আসলে তোমার কত ভালো লাগবে, পার্কে ঘোরার মজাটাই কিন্তু একটু আলাদা। একদম ঠিক কথা বলছো। আচ্ছা কত, সবই তো দেখাইলা, সালমান শাহরে কখন দেখাইবা? হুম কেন, চিড়িয়াখানার বান্দর দেখলা না? কথা ঘুরায়ও না, এমন কিন্তু আমার মেজাজ খারাপ হইতাছে, সারাদিন পার হয়ে গেছে সালমান শাহরে দেখানোর খবর নাই, খালি চাপাবাজি না? শোনো শোনো, তুমি সালমান শাহরে না দেখলে কষ্ট পাইবা এটা আমি জানতাম, দাঁড়াও একটু ফোন কইরা নেই। এখন আবার তোমার ফোন করার লাগবো না, কারে ফোন দিবা? চুপ করে থাকো, দেখো কারে ফোন দিবে। হ্যালো ইমন ভাই, আপনি কোথায়? হ্যাঁ 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 ইমন ভাই, শুনেন আমি আমার বউকে নিয়ে ঢাকায় আসছি আপনার সাথে দেখা করার জন্য, আপনি ওইখানে দাঁড়ান আমি 5 মিনিটের ভিতরে আসতেছি। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। ইমন, ইমন ভাই আবার কেন? আরে বাবা সালমান শাহ আরেক নামই তুই। হুম খালি খালি চাপাবাজি। সালমান ভাইরে দেখার পর কিন্তু আদবের সাথে সালাম দিবা। কই সালমান শাহ কই? আচ্ছা ঠিক আছে, চাপাবাজি না সত্যি এটা এখনই প্রমাণ হবে। আচ্ছা তুমি চোখ বন্ধ করো। চোখ বন্ধ করলে দেখবো কেমনে আমি? আচ্ছা তুমি চোখ বন্ধ করে আমার সাথে চলো। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে বন্ধ করো, চোখ খুলবো না কিন্তু, ওকে? একদম চোখ বন্ধ, চোখ বন্ধ, চোখ বন্ধ। আস্তে কত, এই একটু 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 1 মিনিট, এই দাঁড়াও দাঁড়াও। আচ্ছা এবার কিন্তু আস্তে আস্তে চোখ খুলবো, ওকে? ওকে আমি 3 পর্যন্ত গুনলি তুমি খুলবা। তো খুলি এখনি। আচ্ছা আচ্ছা খুলবো তো। আচ্ছা ঠিক আছে এবার খুলো আস্তে আস্তে। আসসালামু আলাইকুম ভাইয়া, ভালো আছেন? কথা বল না কেন, এটা সালমান শাহ। হ্যাঁ তুমি আমার লাগে মিথ্যা কথা কইছো কেন? হ্যাঁ এটা কি সালমান শাহ? সত্যিকারে সালমান শাহ? আর আমিও বলদের মতো তোমার কথা বিশ্বাস করছি, সালমান শাহ যে মইরা গেছে এটা তো সবাই জান, মৃত্যুক জানি কোথাকার। আচ্ছা যাই হোক, সত্যি সত্যি জীবনে দেখতে না পারি, পাথরে সালমান শাহ তো দেখছি, এটাতেই আমি খুশি। থ্যাংক ইউ। পাথরে লিখিনি ক্ষয়ে যাবে,